দিদি দিদি বলছি গয়নাগুলো তো ওখানে কোথাও নেই গো। কোথায় যাচ্ছিস? এই সংসার থেকে তুই কতদিন নিজেকে সরিয়ে রাখবি বিন্দি? পারবি না, কিছুতেই পারবি না। ছোট বৌমা, আমার গোপালকে গয়না পরিয়ে দাও। মা গয়নাগুলো পরিয়ে ভোগ দেব ঠাকুরকে। হ্যাঁ মা, কিন্তু তিনজন এও লাগবে তো, তুমি, বিনা আর বড় বৌমা কোথায়? তাই রেখেছি, এটার মধ্যেই তো ছিল। এই তো ফোন নাম্বার, বাড়ির অ্যাড্রেস, ওনার নাম, সবকিছু। সীমন্তিনী, তুমি আমাকে বলেছিলে না রঞ্জনার আমার থেকেও বেটার ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, একবার তো তুমি সেই ছেলেটাকে এনে আমার সঙ্গে মিট করিয়েছিলে, কি আমি ঠিক বলছি তো? আমাকে জানতে হবে রঞ্জনা হঠাৎ অসুস্থ অবস্থায় এ বাড়িতে এলো কেন, ও আমার কাছে কি চায়। কর্ণ কি আমার সন্তান? সত্যিটা আমাকে জানতেই হবে। হ্যালো অমিয় বাবু, আমি ক্রিমিনাল লয়ার সীমন্তিনী গুহরায় বলছি। আমায় ক্ষমা করো গোপাল ঠাকুর, আমি আজ তোমায় ভোগ দিতে পারলাম না। আমি যে আর বিবাহিতা নই, এককালে ছিলাম। বিশ্বাস করাও ঠাকুর, কর্ণকে যেন ও ছেলে বলে মেনে নেয়, আর আমি কিচ্ছু চাই না। আমার কর্ণকে যেন মেনে নেয়, অধিকারের জন্য নয়, আদরের জন্য। আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু। অনেক বছর আগে আপনাকে দিয়ে আমি একটা কাজ করিয়েছিলাম, আশা করি আপনার মনে আছে। শীতাংশু আপনার সাথে যোগাযোগ করে, আপনি কিন্তু বলবেন যে আপনি রঞ্জনার হাজবেন্ড। আর তার সাথে আরো একটা মিথ্যে আপনাকে বলতে হবে, চিন্তা নেই। সেদিন আপনাকে ওই মিথ্যাটা বলার জন্য আমি যত টাকা দিয়েছিলাম, আজ তার থেকে আরো অনেক বেশি টাকা দেব। আপনি কি বলছেন কি? কেন আপনার আপত্তি আছে নাকি? বয়স বাড়লে মানুষ মিথ্যা কথা বলতে পারে না, এমন তো নয় অমিয় বাবু। আপনার পুরো টাকাটা আপনার কাছে পৌঁছে যাবে। এবার মন দিয়ে শুনুন আপনাকে কি বলতে হবে।
না, যেও না। তুমি আমার ছেলেটাকে ওর বাবার আশ্রয় পাইয়ে দাও ঠাকুর। মরার আগে যেন বাবা আর ছেলেকে পাশাপাশি দেখে যেতে পারি আমি, এটুকু দয়া করো। দাঁড়াও, এগোবে না তুমি। এ কি হলো ঠাকুর, এ কি হলো? আমার কর্ণ। এক্সকিউজ মি, বলছি অমিয় দত্তর বাড়ি কোনটা বলতে পারেন? বর্দা, বর্দা আমার কথা একবার শোনো। বর্দা, তুমি আমার উপর কেন রাগ করছো? তুমি আমার দিকটা একবার কাছে বাগিসীমা ম্যাডাম ফোন করে এদের ব্যাপারে আমাকে আগেই জানিয়ে দিয়েছিল। তুমি ঠাকুর ঘর অবধি পৌঁছানোর সাহস কি করে পেলে? এবারে ঠাকুর ঘর পবিত্র, সেখানে এমন কোন মহিলার জায়গা হয় না যার সন্তানের কোনো পিতৃ পরিচয় নেই। সীমা, কি হচ্ছে? কি আজ বাড়িতে গোপালের পুজো? চুপ কর। গোপালের পুজোর দিনই তো এই অনর্থটা হচ্ছিল। মা, আপনি নাকি সব নিয়ম মেনে পুজো করেন? আপনার ঠাকুর ঘরে এমন একজন ঢুকছিল যার সন্তানের পিতৃ পরিচয় নেই, এতে আপনার এত দিনের ঐতিহ্য বজায় থাকবে তো? মণিমা, কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না। শোনো মণিমা, এই ঘর ঠাকুরের, এটা কারোর পার্সোনাল ঘর নয় যে কেউ ঠিক করে দেবে এই ঘরে কে পা দেবে আর কে দেবে না। আই বিন্দি সৃষ্টি, ভুলে যাবেন না আপনি যাকে এই ঠাকুর ঘর থেকে তাড়ানোর চেষ্টা করছেন, তার ছেলে এই বাড়ির কে? কি হচ্ছে, কি কি হচ্ছে, কি সৃষ্টি সব কি বলছিস? চুপ কর তুই, আমি কোনো অধিকার ফলাতে এখানে আসিনি। আমি শুধু শ্বেতাংশুকে জানাতে এসেছিলাম যে ওর একটা ছেলে আছে। আমি দূর থেকে ঠাকুরের কাছে সেই প্রার্থনাটাই করছিলাম, আর কিচ্ছু চাইনি, আমি আর কিচ্ছু চাইনি। না মণিমা, এই বাড়িতে এমন অনেকে আছে যারা গরিব বড়লোকের ভেদ করে, শিক্ষিত অশিক্ষিতর ভেদ করে, মানুষকে ছোট করতে পারলে যারা আনন্দ পায়। কিন্তু মণিমা, সেই ভেদ ঠাকুর ঘরে কখনোই খাটেনি, আর আজও খাটবে না। যাও তুমি, যাও মণিমা। খবরদার, খবরদার, মন্দিরের দিকে এগোবে না, আমি বারণ করছি। তুমি যাও মণিমা, আমিও দেখি আজ কে তোমায় আটকায়। যদি আমার প্রার্থনা শুনবেই, তবে তবে তোমার আরতির প্রদীপ অমন করে পড়ে গেল কেন? এ কি কোনো অমঙ্গলের ইঙ্গিত?
মণিমার এই অপমানের জবাব দিতেই হবে। বদ্দা আর মণিমার মধ্যে যে একখানা ভুল বোঝাবুঝি আছে সেইটা মেটাতে হবে। বদ্দার সংসার ভেঙে নয়, মণিমার সম্মানের জন্যে আমায় জানতেই হবে কি এমন কারণ যার জন্যে ওদের বেখানা হয়নি। অমিয় বাবু, সত্যিটা আমায় জানতেই হবে। আমার এটা জীবন মরণ সমস্যা। আমি হয়তো আপনাকে ঠিক বোঝাতে পারছি না। আচ্ছা, রঞ্জনা কি আপনার সাথে? ওই মেয়ে মানুষটার নাম নেবেন না। ও যে কত বড় লোভী, কতটা খারাপ মেয়ে, ওটাকে আমি বলে বোঝাতে পারবো না। সুধাংশু বাবু, আমার অনেক টাকা ছিল, আর ওই মেয়েটা সব চুষে নিয়ে আমাকে ছিবড়ে করে ফেলে দিয়েছে। আমার ছেলেটার মনটাও আমার এগেনস্টে বিষিয়ে তুলেছে। আপনার ছেলে কি নাম তার? এই সামান্য একটা কথা বলার জন্য আমি আপনাকে 50,000 দিচ্ছি অমিয় বাবু, ডোন্ট ফরগেট। মনে থাকে জানো, আপনি বলবেন যে আপনার আর রঞ্জনার ছেলের নাম হলো কর্ণ। আমার ছেলে, আমার ছেলে কর্ণ। এ আপনি কি বলছেন, কর্ণ আপনার ছেলে? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? ওই রঞ্জনা নামের মেয়েটা আমার ছেলেটাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। রঞ্জনা, রঞ্জনা আপনার সঙ্গে এমনটা করেছে? তাহলে আর বলছি কি। সুধাংশু বাবু, আমি তাকে ছেড়ে যাইনি, সেই আমাকে ছেড়ে চলে গেছে। কেন, এখন কি আপনার কাছে গিয়ে চোখের জোরে নাকের জোরে করছে? নাকি না, সেটা নয়। আমি আমি ভাবছি রঞ্জনা এমনটা কেন করবে। আর কি বলবো বলুন। কিন্তু সীতাংশু বাবু, আপনি এতদিন পরে হঠাৎ এত রঞ্জনা রঞ্জনা করছেন কেন বলুন তো? খুঁজতে খুঁজতে আপনি আমার এখানেও চলে এলেন, ও আবার অন্য কোনো ফন্দি ফিকির করে আপনার কাছে গেছে নাকি? সাবধান, ওই মেয়ে মানুষ কিন্তু সব পারে, ও আপনাকেও ঠকাতে পারে। আবার আপনাকেও না কোনো বিপদে ফেলে দেবে। বরদা, বরদা শরীর খারাপ লাগছে তোমার? বরদা ঠিক আছো? জল হবে প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শিওর বরদা। তোমার আর আমার সন্তান, আমি মানবো না এই লোকটা আমার বাবা। শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না, বাবা হলে অনেক কর্তব্য পালন করতে হয় যেটা উনি করেন। বরদা, বরদা জলটা খেয়ে নাও, চল খাও, চল খাও। সীতাংশু বাবু, ইটস ওকে। এখন কেমন বোধ হচ্ছে? বরদা ঠিক আছো? মানুষ এমনও হয়। বরদা, হ্যাঁ বরদা, তুমি বসো। বরদা, মানুষ এমনও হয়। বরদা, এমনও হয় মানুষ। বরদা, বরদা আমার কথাটা শোনো। বরদা, বরদা তুমি এভাবে অস্থির হয়ো না। বরদা প্লিজ, বরদা, বরদা নিজেকে সামলাও। বরদা, রঞ্জনা এরকম ছিল না জিৎ, বিশ্বাস কর, এরকম ছিল না, ও একদম এরকম ছিল না। আমি ভাবতে পারছি না বরদা, আমি ভাবতে পারছি না শুধুমাত্র টাকার জন্য একজন মানুষ এতটা নিচে নামতে পারে। অঞ্জনা দেবীর মতো একজন মানুষ শুধুমাত্র টাকার জন্য তার সন্তানকে তোমার? বরদা, বরদা রঞ্জনা দেবীর মতো মানুষ যদি এইভাবে পাল্টে যেতে পারে, সে কি তাহলে আমার বিন্দিকেও বদলে দিতে পারে না? আমার ধারণা সে আমার বিন্দিকে এভাবে বদলে দিয়েছে। বরদা, আমার বিন্দি কি হচ্ছে? গাড়ি কোথায়?
গাড়ি নিয়ে আমি আমি গাড়ি আনছি, তুমি তুমি অমিয় বাবুর বাড়িতে বসবে। না না না, আমি ওসব কথা আর শুনতে পারবো না। তুই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে শান্ত হওয়া পারতে, আমি আমি গাড়ি নিয়ে আসছি। হ্যালো ম্যাডাম, কাজ হয়ে গেছে? যা বলতে বলেছিলাম ঠিক মতন বলেছেন তো? আপনার স্বামী তো খুবই দুঃখিত হয়ে বাড়ি চলে গেলেন, দেখবেন ওনার জন্য একটু শরবত-তরবতের ব্যবস্থাটা রাখবে না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এক মিনিট ধরুন। আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে, চেক করে নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নিশ্চিন্ত হলাম এতক্ষণে। বাবা, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম, ভাবছিলাম রঞ্জনা বোধহয় আমাকে এ বাড়ি থেকে হাটিয়েই দিল। সেমন্তিনি ঘোড়াকে হারানো অত সহজ নয়। এবার আমি আমার আসল চাল চালব, এবারই তো শুরু হবে খেলা। মণিমা, এ কি তুমি একা একা হাসছ কেন? দেখলি সৃষ্টি, শীতাংশ কিন্তু কর্ণকে অস্বীকার করল না। আমার কি মনে হয় জানিস সৃষ্টি, শীতাংশ এবার কর্ণকে মেনে নেবে, কিছু একটাও করবে। কর্ণ আর শীতাংশের মধ্যে সব লড়াইয়ের অবসান হবে তাহলে। সেটা তো আমি কিছুতেই হতে দেব না রঞ্জনা। আমিও তাই চাই মণিমা, লড়াই আমারও ভালো লাগে না। আমিও চাই স্যারের বাবা যেন স্যারকে তাড়াতাড়ি মেনে নেন। হ্যাঁ, তাহলে আমি একটু এবার শান্তিতে মরতে পারবো। মণিমা, কি কি বলো বলো তো, তুমি সারাক্ষণ সবসময় মুখে খারাপ কথা লেগে আছে না? আমি আর স্যার কখনো তোমার কিচ্ছু হতে দেব না। এ না ওষুধ। এ বাবা, দেখেছ কাণ্ড মণিমা, তোমার ওষুধ শেষ হয়ে গেছে, আমার একদম মনে ছিল না। শোনো না, তুমি এঘরে একটু বসো, আমি যাব আর ওষুধটা নিয়ে চলে আসবো। হ্যাঁ, তুমি কিন্তু এঘর থেকে বেরোবে না। তাড়াতাড়ি আসিস, আমার চিন্তা রাখবি না। একদম না, তুমি বেরোবে না কিন্তু এঘর থেকে। আসছি। আর কত ঝাল দেবে? আলুটা পুরো সবুজ হয়ে গেছে। আর না বললাম না আপনারা ফুচকা টক আর ঝাল দিয়ে খেতে, আপনি কিছু জানেন না। আমি খেলে কিন্তু আইসক্রিমটাও ঝাল হয়ে যাবে। হোক, খাও তুমি। আমাদের জীবনে কি আর কোনো হাসি বাকি নেই শহরের বাবু?
এইভাবে সব শেষ হয়ে গেল।